আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই মাসুম মাহবুব। দর্শক দেখছেন উপেন্দ্রাজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পাকিস্তানের পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। এবার ইমরানকে মাইনাসের জন্য ভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার এবং এস্টাবলিশমেন্ট। এখন পর্যন্ত কোনো পজিটিভ খবর পিটিআর জন্য নেই। অর্থাৎ ইমরানকে গ্রেফতারের পর পুরো পাকিস্তান জুড়ে যে সংঘর্ষ হয়েছে তার পুরো দায়ভার ইমরান খান এবং পিটিএর ঘাড়ে চাপিয়ে দলটিকে নিষেধাজ্ঞায় ফেলতে বা দলটিকে নিষিদ্ধ করতে নতুন নাটক মঞ্চস্থ হচ্ছে। বলা হচ্ছে সাধারণ বিচারে নয়, এটি আর্মি অ্যাক্টের আইনে বিচার করা হবে। অর্থাৎ ইমরানকে সেনাবাহিনীর মাধ্যমে কোর্ট মার্শাল করে নিষিদ্ধ করা এবং পিটিএকে নিষিদ্ধ করার পায়তারা শুরু হয়েছে। অন্যদিকে পিটিএর প্রায় 12 থেকে 15 হাজার কর্মীকে গ্রেফতার করে জেলে ঢোকানো হয়েছে। এখন পর্যন্ত ইমরান রিয়াজ খানের কোনো খবর নেই। সর্বশেষ ইমরান খান কী বার্তা পাঠালো দেশবাসীকে, চলুন এই বিষয়ে অনেকগুলো নতুন তথ্য দিব আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, ইমরান খান একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন পুরো দেশবাসীর কাছে। সেখানে বলেছেন, এটি হাঁকি কি আজাদির জন্য আপনাদের এবার সবাইকে নামতে হবে রাজপথে। আমি কল দেব, সবাই শান্তিপূর্ণ প্রটেস্টের জন্য রাজপথে নেমে আসবেন। আপনি খফকে বুতকো তোড়না হয় আর জব ভি আগলি কল আয়ে আপনি পুরমন তরিকে সে কোই তোড়ফোড় নেই, পুরমন তরিকে সে আপনি হকুক আপনি আজাদি কে লিয়ে সড়কো পে নিকলা। ইমরান খান বলেছেন যে পৃথিবীতে কোনো হাকিকি আজাদি বাস্তবায়িত হয়নি সংগ্রাম ছাড়া, লড়াই ছাড়া, ত্যাগ ছাড়া। ইমরান বলেন, পাকিস্তানে কতজন পুলিশ রয়েছে, কিন্তু অ্যাগেনস্টে 23 থেকে 24 কোটি মানুষ রয়েছে। যদি সকল মানুষ হাকিকি আজাদির জন্য নেমে আসতে পারে, সেক্ষেত্রে পুলিশ কিছু করতে পারবে না। হাকিকি আজাদি কে লিয়ে হাম সবকো কুরবানি দেনি পড়েগি। थोड़ी सी पुलिस है, हजार है, 70,000 है, 80,000 है, कितनी है? 22 करोड़, 23 करोड़ अवाम है। जब अवाम ये फैसला कर ले कि हम ये जुल्म नहीं बर्दाश्त करेंगे, हम किन्हीं चोरों के नीचे गुलामी नहीं करेंगे, जिस वक्त अवाम ने फैसला कर लिया हम आजाद हो जाएंगे। अल्प अल्प कर नेमे पुलिस हाथे मार ना खे प्रत्येके ऐक्यबद्ध हो एक साथ नेमे आसार आह्वान कर इमरान खान। हठात कर इमरान खान एम वक्तव्य क्यों रखलें? তার প্রধান কারণ হলো ইমরান খান বুঝতে পারছেন আগামী দিনগুলো তার জন্য খুব কঠিন হয়ে আসছে। অর্থাৎ সাম্প্রতিক ইমরানকে গ্রেফতারের পর আটকে রাখতে পারেনি এস্টাবলিশমেন্ট এবং সরকার। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দ্বারা ইমরান খান জামিন পেয়ে বেরিয়ে আসে। এরপর ইমরান খানকে কিভাবে আটকানো যায় সেই পরিকল্পনা নিচ্ছে সেনাবাহিনী এবং বর্তমান সরকার। যখন সেনাবাহিনী দেখল যে ইমরানকে গ্রেফতার করেও আটকে রাখা যায়নি, তখন তারা আর্মি অ্যাক্টের আইনে বা আর্মি অ্যাক্টের ধারায় ইমরানকে বিচারের চিন্তা করছে। প্রশ্ন হলো, আর্মি অ্যাক্টে কোনো সিভিলিয়ানদের বিচার হয় কি না? পাকিস্তানের আইন বলছে এটি সম্ভব নয়, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী কোনো বিষয় চাইলে সেটি অসম্ভব কী করে? এখন পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী সুপ্রিম কোর্টের নির্দেশের পরও পাকিস্তানে পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ায় নির্বাচন হতে দেয়নি, কিছু হয়েছে হয়নি। এবং সরকারও সেনাবাহিনীর আস্থা ভরসা পেয়ে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ 14 মে নির্বাচন সেটিকে পুরোপুরি অগ্রাহ্য করে এখনও টিকে আছে। এটি কি সম্ভব? সম্ভব, কারণ সেনাবাহিনী ছায়া হয়ে আছেন তাদের পাশে। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী ন্যায় অন্যায়ের অনেক ঊর্ধ্বে উঠে গেছে, তাদের বিরুদ্ধে কোনো বিচার সালিশই নেই। ধরুন পাকিস্তানে যারা রাজনৈতিক নেতা কম বেশি প্রত্যেকে জেলে যান, পুলিশের মার খান, প্রত্যেকের বিরুদ্ধেই নানান অভিযোগ উঠে আসছে। নওয়াজ শরীফ, জারদারি, গিলানি, মোশারফ, যার কথা বলি না কেন, প্রত্যেকেই জেল খেটেছেন, প্রত্যেকেই ডিসকোয়ালিফাইড হয়েছেন, প্রত্যেকেই জেল জুলুমের মোটামুটি দৃশ্য দেখে এসছেন। কিন্তু কখনও শুনেছেন পাকিস্তানে কোনো সেনাপ্রধান জেলে গেছে? শুনেছেন কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে? শোনেননি। কিন্তু আপনারা কি জানেন পাকিস্তানের প্রায় 80 থেকে 85% বাজেট খেয়ে ফেলে কারা? সেনাবাহিনী। অর্থাৎ সেনাবাহিনীর যারা সাধারণ সৈনিক
তারা সীমান্তে জীবন দিচ্ছে আর যারা উপরস্থ অফিসার তারা দেশটাকে লুটে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে এবং আমি কয়েকটি নিউজে দেখলাম পাকিস্তানের আইএসআই প্রধান পাকিস্তানের সেনা প্রধান বা আরও যারা কোর কমান্ডার তাদের বিলাসী জীবন এগুলো পশ্চিমা দেশ ইউরোপ আমেরিকার রাজা বাদশাহ শুধু নয় ধনকুবের লোকদেরকেও হার মানিয়েছে তার মানে কি পরিমাণ অর্থ তারা এই দরিদ্র দেশগুলো থেকে লুটে নিয়ে গেছে ইমরান খান এগুলো বন্ধ করতে চান আর সেনাবাহিনী যখন বুঝতে পারছে যে ইমরান খান ক্ষমতায় আসলে সেনাবাহিনীরা আর এভাবে লুটতে পারবে না তখন তারা সেনাবাহিনীর সকল শক্তি ব্যবহার করে ইমরানকে আটকাতে চাইছে মাইনাস করতে চাইছে একটি বিষয় আমার মাথায় আসছে না পাকিস্তানের প্রতিটি রাজনৈতিক দলই সেনাবাহিনী দ্বারা নিগৃহীত হয়েছে আজ পর্যন্ত গত 70-75 বছরে কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক উপায়ে 5 বছর ক্ষমতায় থাকতে পারেনি সেনাবাহিনী সার্টেন টাইমের পর তাদেরকে ফেলে দেয় যে কোনো কৌশলে দুর্নীতির অভিযোগ অভিযোগ তুলে ফেলে দেয় আজকে ইমরান খান যখন লড়াইটা চালিয়ে যাচ্ছেন এবং সেনাবাহিনী তার ইতিহাসে সবচেয়ে বড় বাধার মুখে পড়েছেন ইমরান খানের জন্য তখন পিপলস পার্টি মুসলিম লীগ নুন জেইউআই মুত্তাহিদা কওমি আরও যারা রয়েছেন তাদের সবার এক হয়ে ইমরানকে সাহায্য করার উচিত ছিল কারণ ইমরান যদি আজকে এই রাজনৈতিক দলগুলোর সাহায্য সহযোগিতা পেত তবে পাকিস্তান থেকে সেনাবাহিনীর এই ক্ষমতায়নটা কেটে যেত বা এই মেঘটা কেটে যেত কিন্তু দেখুন নওয়াজকে মাইনাস করেছে কে সেনাবাহিনী আসিফ আলী জারদারিকে জেলে ঢুকিয়েছে কে এই সেনাবাহিনী আসিফ আলী জারদারির প্রধানমন্ত্রী গিলানিকে কে জেলে ঢুকিয়েছিল ডিসকোয়ালিফাইড করেছে সরকার থেকে ফেলে দিয়েছিল কে সেনাবাহিনী অথচ দেখুন তারা ইমরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হয়ে সেনাবাহিনীকে সাহায্য করছে কিন্তু তারা প্রত্যেকে সেনাবাহিনী দ্বারা নিগৃহীত হয়েছে নির্যাতিত হয়েছে সেনাবাহিনী দ্বারা ক্ষমতা হারিয়েছে আজকে তারা যদি মনে করে যে ইমরান খান যে আন্দোলনটা শুরু করেছে আমরা ইমরানের সাথে এই আন্দোলনে শরিক হই তাতে করে কি হবে সেনাবাহিনী রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে হয়তোবা ইমরান খান ক্ষমতায় আসবে ঠিক আছে ইমরান খান ক্ষমতায় আসবে আগামীবার আপনারা আসবেন কিন্তু আপনারা যদি মনে করেন যে ইমরানকে মাইনাস করতে আমরা সেনাবাহিনীর সঙ্গে জোট বাঁধব আগামীকাল ক্ষমতা আপনাদের বসিয়ে আপনাদের তো কান ধরে আবার ফেলে দিবে নওয়াজ শরীফকে শাস্তি দিয়ে জেলে ঢুকানো হয়েছে ডিসকোয়ালিফাইড করে লন্ডনে ফেরত পাঠানো হয়েছে এখনও সেই পিডিএম নামক দলগুলো শিক্ষা নিতে পারেনি দর্শক দ্বিতীয় প্রসঙ্গ আর্মি একটে ইমরানের বিচার শুরু হলে কি হবে এটি কম বেশি আমরা পরবর্তী কোনো একটি বুলেটিনে বলে দেব আগের বুলেটিনেও কিছু আভাস দিয়েছি এদিকে পাকিস্তান তেহরিকে ইনসাফের অন্যতম নেতা ফাওয়াদ চৌধুরীকে হাইকোর্ট জামিন দেয় জামিনের পর তিনি যখন উকিলদের নিয়ে বেরিয়ে এসে তার গাড়িতে উঠতে যান তখন পাঞ্জাব এবং ইসলামাবাদ পুলিশ তাকে আবারও ধরার চেষ্টা করলে তিনি দৌড়ে গাড়ি থেকে বেরিয়ে আবার তিনি হাইকোর্টে ঢুকে যান এবং সেখান থেকে তার ভাই আইনজীবী তার মাধ্যমে হাইকোর্ট থেকে আরেকটি রিট পিটিশন করে সেখান থেকে আরেকটি রেজাল্ট নিয়ে তিনি বেরিয়ে আসেন অর্থাৎ সেখানে বলা হয় তাকে যেন গ্রেফতার করা না হয় বলা হচ্ছে যে ফাওয়াদ চৌধুরী তিনি জামিন পাওয়ার পর তার কাছে একটি মেসেজ আসে যে সেনাবাহিনীর কোর কমান্ডার সহ যেখানে হামলা হয়েছে তার জন্য যেন তিনি একটি বক্তব্য দেন সেক্ষেত্রে ফাওয়াদ চৌধুরী শুধু বলেছিলেন যে আমি জেলে ছিলাম আমি এই বিষয়ে কিছু জানি না তাই সেনাবাহিনী তার প্রতি সন্তুষ্ট হতে পারেনি তাই তাকে আবার গ্রেফতারের চেষ্টা করা হয় পরবর্তী ফাওয়াদ চৌধুরীর কাছে বার্তা আসে এবং তিনি সেই বার্তার আলোকে একটি প্রেস কনফারেন্স করে ক্ষমা চান তিনি বলেন কোর কমান্ডার বা লাহোরে সেনাবাহিনীর উপর যে হামলাগুলো হয়েছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আর যারা এই কাজগুলো করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত অর্থাৎ এই স্টেটমেন্ট দেওয়ার পর তাকে আর পুলিশ গ্রেফতারের চেষ্টা করেনি তিনি তার স্ত্রীকে নিয়ে সস্ত্রীক নিরাপদে ঘরে ফিরে যান আমি এইটুকু বলতে পারি যে পাকিস্তানের রাজনীতি এখন পুরোটাই কন্ট্রোল করছে সেনাবাহিনী তবে ইমরান খান এই মুহূর্তে কী করবেন বুঝতে পারছি না কারণ তার সকল সিনিয়র জুনিয়র নেতারা জেলে রয়েছেন এই পর্যন্ত প্রায় 12 থেকে 15 হাজার নেতাকর্মীকে জেলে ঢোকানো হয়েছে এই মুহূর্তে পাকিস্তানের জেলে আর কোনো স্থান নেই ঢোকাবার মতো কিন্তু ক্র্যাকডাউন চলছে প্রতিদিনই হাজার হাজার নেতাকর্মীকে ধরে ধরে নিয়ে জেলে ঢোকানো হচ্ছে কারণ সবার শেষ টার্গেট আবারও ইমরানকে গ্রেফতার করা অর্থাৎ যারা রাজপথে নামবেন বা যারা রাজপথে নামতে পারেন সেই সব চিহ্নিত ব্যক্তিদেরকে গ্রেফতার করে পিটিআইকে আটকে দিয়ে তারপর ইমরানকে আবারও গ্রেফতারের পরিকল্পনা রয়েছে তবে শেষ পর্যন্ত কি হবে এটা বলা কঠিন কারণ ইমরান খানের স্টেটমেন্ট বলে দিচ্ছে এখন পর্যন্ত ইমরান খান এস্টাবলিশমেন্টের কাছে নত হতে রাজি নন এদিকে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে এখনও সরকারের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে
आगामी एक सप्ताह पर 23 मे ये सरकार की डिसक्वालिफाइड हो ना कि सरकार के आबारो निर्वाचने बाध्य कर सुप्रीम कोर्ट से विषयटी नतून कर उत्थापित हो पर्यंत इमरान रियाज खान के पावा जाए प्रश्न उठे कि बेचे आछेन आर बेचे थाकले तार एई मुहूर्ते अवस्था कि केन ताके आदालतेर निर्देशेर पर पुलिस तुलते पारछे ना। दर्शक इमरान रियाज के लिए एक बड़ रकम टेंशन रयेछे कारण ताके निये जे तथ्यगुलो आसछे तार स्त्री बा तार परिवार बा सांबादिकरा जे तथ्यगुलो दिच्छे ताते करे हयतोबा तिनि जदि बेचेओ थाकेन तिनि भयाबहभावे निर्यातनेर शिकार होयेछेन बोलेई ताके आदालते तोलार मतो अवस्था नेई पुलिस कारण आईएसआई ताके तुले निये गेछे एबं ताके व्यापक निर्यातन करा होच्छे केउ बोलछेन तिनि कोमाय चले गेछेन। ताई आमरा लक्ष्य राखछि इमरान रियाजेर ब्यापारेओ एखन पर्यन्त आमादेर काछे तार সন্ধানের কোনো খবর আসেনি এখন পর্যন্ত আদালতে তাকে হাজির করা হয়নি 48 ঘন্টা পর তাকে আদালতে হাজির করা হবে এমন একটি আভাস পাওয়া গেছে এখন দেখি কখন তাকে হাজির করা হয় আমরা দেখতে চাই আগামী দিনগুলোতে কি দাঁড়াবে তবে হতাশ হচ্ছি না কারণ আল্লাহর পরিকল্পনা অবশ্যই শ্রেষ্ঠ পরিকল্পনা প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ।